আছে। তো বন্ধুরা ঘরে এসে গেছি অনেক মুশকিলের পরে, ফ্যান ছুটে গেছিল, ঘরে এসে গেছি, শেষ হতে এসেছে। আর এখন বাজে কত? 3:10 বাকি। 3:10 বাকি খাচ্ছি, মা মোবাইল ধরেছে, তা আমি খাই আর তারপরে পর দেখবেন। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাই থেকে বদলে। এখন এমন সব গড়বড় গড়বড় নিউজ বলার কথা নয়। রান্না করছিলাম, রান্না করতে করতে তরকারি ফুটছে, তরকারিটা হয়নি, তখন কুচি স্কুল থেকে ফোন এসেছে। তো অ্যাকচুয়ালি আমি অন্য আননোন নাম্বার দেখলে ফোন তুলি না, কিন্তু কী যেন মনে হলো, ভাবলাম যে তুলি ফোনটা। তো তুললাম, বললো যে স্কুল থেকে টিচার ফোন করেছে, বলে যে তোমার সঞ্জীবনীর এ ছুটে গেছে, গাড়ি ছুটে গেছে, তো তুমি আসো নিতে। তো এরকম হুটহাট করে মানে খুব প্রবলেম হয়ে যায়। তো কী করবো এখন, অজ্ঞতা উপায় তো নেই, তাই জন্যে আবার মানে তরকারি বন্ধ করে দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আর যাচ্ছিলাম। তো যেতে যেতে আবার ফোন করেছে, বলে যে অর্ধেক রাস্তা পর্যন্ত, যেখানে মশাল চক আর কি, আমি আপনাদেরকে আগে দেখিয়েছি স্কুল যাওয়ার রাস্তাটা, মশাল চক পর্যন্ত একটা গাড়ি যাচ্ছে, তো আমি ওকে মানে ওই গাড়িতে তুলে দিচ্ছি, ওখান থেকে আপনি পিক আপ করবেন। তো তা টিচার যে ডিসিশনটা নিয়েছে ওটা ঠিকই হবে। তো তার জন্য আমি কী করলাম, আমি বললাম ঠিক আছে তাহলে আপনি ওখানে তুলে দিন, আমি আসছিলাম, আমি রাস্তাতেই ছিলাম, কিন্তু আমি গাড়ি ফাড়ি কিছু ধরিনি, আমার তো ওইখানে ওখান থেকেই গাড়ি ধরতে হয়, তো আমি ওখান থেকে ওকে নিয়ে আস, ঠিক আছে। তারপরে আবার আবার একটুখানি এগিয়েছে হেঁটে হেঁটে, এগোনোর পরে আজ আমাদের যে গাড়িওয়ালা সে ফোন করেছে, বলছে সঞ্জীবনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কি ঘরে এসে গেছে, আমি ঘরে কী করে আসবো। তো আবার ওর আবার একটু ভয় আছে, কারণ যেহেতু এরকম যদি মানে হিন্দিতে লাপারবাহি বলে, লাপারবাহি করে তাহলে তো ওর গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে, এবারে বাচ্চা ওকে আর ওই স্কুল থেকে অ্যালাউ করবে না, ও আবার টেনশানে আছে। দিয়ে বললো যে আমি খুঁজেছি, ওকে পাইনি। আমি বললাম ও স্কুলেই আছে, টিচার আমাকে ফোন করলো আর এরম বললো যে মশাল চক থেকে একটা গাড়িতে তুলে দিচ্ছি, তাহলে বললো যে না না তুমি টিচারকে ফোন করে বলো, আমি ওকে স্কুলেই আছে, ওকে খুঁজছি খুঁজে পাচ্ছি না। তো জানি না কী কেস হয়েছে। তারপর আবার আমি টিচারকে ফোন করলাম যে টিচার ওর গাড়িওয়ালা ওখানেই আছে, ওকে খুঁজছে। তো বললো যে ঠিক আছে, আবার ওনাদের মধ্যে কন্ট্যাক্ট হলো, কন্ট্যাক্ট হয়ে আবার ও খুঁজিয়ে আবার গাড়িতে তুলে দিয়েছে। ততক্ষণ আমি অর্ধেক রাস্তায়, তারপরে গাড়িতে তুলে দিয়েছে, ও পৌঁছে গেল। পৌঁছে গেলে আপনাদের আপনাকে অবশ্যই একটা ফোন করতে হবে, আমাকে প্রিন্সিপালকে ইয়ে করতে হবে, নোটিস আমাকে রিপোর্ট করতে হবে যে এরকম বাচ্চা যে প্রবলেম হয়েছিল ওটা সলভ হয়ে গেছে। তারপরে আবার ও আবার ফোন করে বললো যে আবার খুঁজে আবার ফোন করলো যে মা আমি ঘরে এসে গেছি, আমি তো অর্ধেক আসতে আমি আবার আসতে আসতে তারপর এলাম, এসে তারপরে দেখি নিচে, যা হোক আবার আমি টিচারকে ফোন করে বলে দিলাম যে আমি বাচ্চা এসে গেছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, প্রবলেম সলভ হয়ে গেল। এবারে নেক্সট আর একটা খুবই মানে মানে কী বলবো, শোকের কথা, নিচে আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, আমি জানতামও না, তো ব্যাপারটা কালকেই ঘটে গেছে। তো আমি নিচে দেখলাম যে অনেকগুলো চেয়ার ফেয়ার নিয়ে আসা হয়েছে, চেয়ারে সব বসে আছে মানুষ, অনেকজন মানুষ, আর বাজনা ফাজনা এসব নিয়ে এসছে। ভাবলাম হয়তো কারো কিছু হয়েছে, তো হয়তো কিছু আছে, যাই হোক বাজনা বাজনা তো ভালো খবর লাগে না, ওটাই ভালো। উপরে আসলাম, উপরে এসে ভাবি বললো যে এরকম ও আমাদের আমার উপরে ফ্লোরে একদম ক্রিশ্চান আছেন, অন্য ছেলেটা মারা গেছে, কালকেই মারা গেছেন, তো ডেড বডি আছে, এখন আসবে তো যেতে হবে, তার জন্য এসে আমি আগে বাচ্চাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, যা হচ্ছে খেয়ে নে দুটো, কারণ না খেলে আবার এসব মানে খুবই কষ্ট, খুবই কষ্ট, মনে তো এত কষ্ট হয় তখন মুখে ভাত যায় না, মানে খেয়ে নে খেয়ে, তারপরে আবার ওখানে যেতে হবে, সোসাইটি সবাই যাবে তো আমারও যাওয়া করতে হবে।
দুঃখের সময় তো যাই হোক কিছু করতে না পারি দাঁড়াতে পারবো, তো আমার ব্লগটা এখন থেকে চালু করছি আর সব তো বলেই ফেললাম। তো গাইজ আমরা এখন মামে কম্বলের নিচে, কারণ আমরা নিচে যাব বলে তো এখনো ছেলেটাকে নামাইনি, তো নামালে যাব। আর রুমে এই জন্যই যাবো না, আবার আমাকে তার চান করতে হবে, তবে নামে যাবো না। আমি গেছিলাম নিচে, এখনো ওরা নামাইনি, নামালে যাব, তো তখন আপনাদের দেখাবো। খুব ঠান্ডা তাই মামাটি একটু কম্বলের তলে ঢুকে পড়েছি। আর আজকে আমার মেয়ে হারিয়ে যাচ্ছিলো, হারাতে হারাতে আবার খুঁজে নিয়ে আসা হলো। তো এই ব্যাপারে কিছু কিছু বল লজ্জা পাচ্ছে এমন বাবা বকবে, তার জন্য ভয় পাচ্ছে। মানে ভাবতেও খুব অবাক লাগছে যে আজকে ওর মায়ের একটা ছেলে একটা বাচ্চা পৃথিবী থেকে চলে গেল। তো ছেলেটা আমি যতটা জানি মাত্র 21 বছর বয়স, আর পড়াশোনা করতে করতে শরীর খারাপ হয় মোটামুটি কিছুদিন হলো, কতদিন হলো ওইটা আমি জানি না, কিছুদিন হলো শরীরটা খুব খারাপ হয়। তো খারাপ হওয়ার পরে হসপিটালে মানে দেখাতে আরও বেশি শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপ হওয়ার পরে ওই ছেলেটা আর হাঁটতে টাঁটতে পারে না, তো হুইল চেয়ারে ছিল, সুস্থই ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু মাঝে মাঝে খুব শরীর খারাপ হয়ে যায় বলে ওর বাবাকে চাকরি ছাড়তে হয়েছে। ওর বাবা খুব ভালো চাকরি করতো, মানে আগে তো বিদেশে থাকতো, তারপরে বিদেশে থাকার পরে মানে ও তো যারা বিদেশে থাকে তারা 5 বছর 10 বছরই থাকে, তো সেই যতটা আমি জানি আর কি। তারপরে আবার চলে আসে, চলে আসার পরে মুম্বাইতে ছিল, তারপরে বড় যে হোটেলগুলো হয় 5-স্টার হোটেলগুলো মুম্বাইতে ছিল, মুম্বাইতে ওখানে অ্যাজ এ না শেফ নয়, ওই যে কি বলে না ওটা কি বলে জিএম জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার হিসেবে বাবা চাকরি করতাম। তো বাবার খুবই ভালো মাইনে ছিল, মোটামুটি 1.5-2 লাখ টাকা মতো, হোটেল লাইনে অ্যাকচুয়ালি মাইনেটা খুব বেশি হয়। তার আগে ওর বাবা বিদেশে ছিল, তার আগে ওর বাবা জাহাজে চাকরি করতো, মানে ওখানে ওই ওই মানে খাবার দাবার সম্পর্কিত ব্যাপারে। তো যাই হোক বাবার খুবই ভালো ডেজিগনেশন ওনার বাবার খুব ভালো। আর বর্দি একজন একটা ওরা দু ভাই বোন একটা বর্দি আছে, বর্দিটা পুনেতে স্কুল টিচার, আর মাও খুব শিক্ষিত, মা তো বিদেশেরই মেয়ে। তো যাই হোক আমি যতটা জানি ওমানের মেয়ে। আর যাই হোক তারপরে অ্যাকচুয়ালি ওরা সাউথ ইন্ডিয়ান কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী। তো তারপরে হঠাৎ করে ছেলেটার শরীর খারাপ হয় বলে ওর বাবাকে সব চাকরি বাকরি ছেড়ে ঘরে চলে আসতে হয়। ঘরে আসার পরেও ও হোটেলেই চাকরি করতো, মানে এখানেও দমনে তো অনেক ভালো ভালো হোটেল আছে, খুব বড় বড় হোটেল আছে, ওখানেই চাকরি করতো। কিন্তু ওনাদের এমন চাকরি হোটেল থেকে যখন তখন বেরোনো যাবে না এরকম আর কি, তার জন্যে ওনাকে চাকরিটা পুরো ছাড়তেই হয়। ছাড়ার পরে নিচে দোকান, যে দোকান বলে কথা বলি ওই দোকান ওনাদের। তারপর ছেলেটার এরকম মাঝে মাঝে খুব শরীর খারাপ হয়ে যায়, খুব এবারে দিদি তো বাইরে থাকে, এবার মা একা একা কী করে সামলাবে ছেলেটাকে, তার জন্য ওনার বাবাকে ভয় থাকতে হয়। তারপর আমরা এখানে শিফট করলাম, শিফট 3 মাসই তো হয়েছে আমাদের, মাত্র 3 মাস হয়েছে। তো আমি এর আগে ওই বিল্ডিংয়ে আরেকটা দুসরা রুম দেখতেছিলাম, তখন ছেলেটার সাথে দেখা হয়, রুম ওদের রুমে গেছিলাম তখন দেখা হয়। তখন জানলাম যে হাড়গুলো সব বেঁকে বেঁকে গেছিলো বলে আর চলতে চলতে পারে না, আর তার সাথে আবার নার্ভেরও প্রবলেম হয়ে গেছে। তো তখন থেকে শরীর খারাপ। তো ছেলেটার কথাবার্তা খুব সুন্দর, শিক্ষিত, যেহেতু সবসময় ওরা তো মানে হাই ফাই ফ্যামিলি, তো সবাই খুব শিক্ষিত, তো ইংলিশেই কথা বলে, সবাই ইংলিশে কথা বলে, ভাবিও ইংলিশে কথা বলে, আর ওই ওর বাবা বোন তো চাকরি করে টিচার, তো সব ইংলিশে কথা বলে। তো তারপরে হঠাৎ করে এই তো শুনলাম শরীর খারাপ হয়েছে, মাসে মাসে চেক আপেও যেত আমি দেখেছি, তো শরীর খারাপ হয়েছে কালকে থেকে এরকম অবস্থা। তো আমি সেটা জানতে পারিনি, আজকে আমি জানলাম। তো সত্যি খুবই খারাপ লাগলো শুনে, আর ছেলেটা খুব শান্তশিষ্ট, মানে কোনো সেরকম রাগ ফাগ এসব কিছু নেই। তো এতটাই আমি জানি, আর আমার সত্যি মনটা খুব খারাপ,
এমনি তো যাই হোক, আমারও ছোট ভাই আছে আর দাদাও আছে, তো ওদের ওদের কথা ভেবেই বেশি মন খারাপ, সবারই তো তাই। আর যার ছেলে চলে গেল তাদের তো আরো বেশি মন খারাপ, কিন্তু ওনাদের ফ্যামিলিতে মানে ওনাদের কমিউনিটিতে আবার কান্নাকাটি এসব আমি তো শুনলাম না দেখলাম না, যাই হোক হয়তো মনে মনে মন খারাপ কিন্তু বাইরে এসব করে। তো এতটাই আমি জানি, তারপরে আমি বাকিটা পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন ছেলেটাকে নিয়ে জাস্ট নিচে নামলো, তো আওয়াজ পেলাম বলে আমি দরজা খুলে দেখছি, তো এতগুলো লোক সব যাচ্ছে, কুচি আয় ছেলেটাকে নিচে নিয়ে যাচ্ছে, আমরা চল নিচে। ওগুলো কি হবে, আসো নিয়ে আস, চলো নিচে যাবো। ভাবি ভাবি যাই আয়। যেহেতু খ্রিস্টান ধর্ম ক্যাফিনে করে দায়িত্ব করে নিয়ে যাই, তো চেষ্টা করছি দেখা যাচ্ছে, আর ক্যাফিনে মোটা খোলা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে ক্যাপিনটা খোলাও আছে, আর সে ফুল টুলও আছে দেখলাম। বেশি লোকজন একদমই নেই, অল্পই, ওনাদের কমিউনিটির লোকজন এসছে। আমাদের সোসাইটির লোক তো এখন কেউ বাড়িতেই নেই, কারণ সবাই অফিসেই আছে, আর একটা তো হসপিটালেই হয়েছে, আমরা তো জানিও না, এই এখন তো আমি এখনই জানলাম, তো সেই জন্যে লোকজন একদমই নেই বললেই চলে। তো বন্ধুরা, এই যে হোয়াইট কালারের টপ পরে আছেন, এটা হচ্ছে ভাবি, এনার ছেলে। मेरे को तो ऐसा लग रहा है, मुझे ऐसा लग रहा है, मैंने तो देखा था, ज़्यादा नहीं देखा था, नहीं मैंने तो अभी तक देखा नहीं। ना उसके बहुत बहुत छोटा हो गया था, पर सब ऐसे थे, ये बता कर हाँ हाँ ऐसा लगा, सब पता चल गया। अच्छा, उसका चप्पल चोरी किया था। अरे भगवान, वो सीसीटीवी कैमरे में कैप्चर हो गया ना। তো বন্ধুরা, আমরা এইভাবে ছেলেটাকে বিদায় জানিয়ে এলাম, আর তো কখনো ফিরবি না। আমাদের সোসাইটিতে আজকে শোকের ছায়া, তো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি দুঃখের সাথে, আবার দেখাবে নতুন একটা ব্লগে।